ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হামিদ আনসারি থেকে তরুণী গীতা পাকিস্তান থেকে দেশে ফেরান সুষমা স্বরাজ তা তাঁরই উদ্যোগে দেশে ফেরেন তারা পাকিস্তান থেকে ভারতীয় তরুণী গীতাকে দেশে ফিরিয়েছিলেন সুষমা স্বরাজ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বর্তমানে ইন্দোরের একটি ঘুমে রয়েছেন মুখ গীতা প্রাক্তন বিদেশমন্ত্রী প্রয়াণে শোকস্তব্ধ ওই তরুণী সুষমাকে মায়ের মতো শ্রদ্ধা করেন গীতা জানিয়েছেন হোমের এক প্রতিনিধি सुबह उठी और एकदम से बताया तो एकदम तो शॉकड हो गई और मतलब रोने लग गई कि ऐसा कैसे हो गया क्योंकि वो उसकी माँ की तरह मतलब एक तरीके से ट्रीट करते थे उनको सुषमा जी और समय पे समय समय पे खैर खबर लेते थे सूचना मतलब लेते थे तुम ठीक हो एजुकेशन कैसी चल रही है और कोई कोई समस्या थी तो उसके बारे में पूछते रहे समय समय पर रहते थे